প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। তোমার একটু মদত চাই। আরে আমি তো কালই টাটানগর ফিরে যাচ্ছি রে। তুই নিজেই লড়ে যা, কি হলো না হলো আমাকে জানাস। আমার কথাটা ভেবে দেখলে রাখি। তোমাকে কিন্তু আমার চাই। আপনি আমাকে ক্ষমা করবেন, আমার এমন সোনার চাঁদ ভাইয়ের চেয়ে সেই রাজীব ছাত্রের কাছে বেশি হলো। করে ফোরার মুখে তার আস্তকে দেখাচ্ছি। আমাকে তুমি আরো মারো বৌদি, যত চাও মারো, আমি কিন্তু তোমার ভাইকে বিয়ে করতে পারবো না, কিছুতেই না। আমি রাজীবকে ভালোবাসি, রাজীবকেই ভালোবেসে যাব সারা জীবন, সারা জীবন, সারা জীবন, সারা জীবন।
Hey!
বাবু এইগুলো কি জানা আছে অ্যাসিড বাল্ব এইগুলো দিয়ে তোমার প্রেমিকার সুন্দর মুখটাকে পুড়িয়ে কুৎসিত কদাকার বিভৎস করে দিতে আমার মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে আর এই পেটোগুলোর কাছে তোমার গায়ের জোর যে কিছুই নয় সে কথা তুমি জানো নিশ্চয়ই আমার এই জিভটা আজ শুধু এইসব মালে বোঝাই রাখি সুন্দরী আজই তোমাদের আমি শেষ করে দিতে পারতাম কিন্তু বেঁচে থাকবার একটা শেষ সুযোগ আমি তোমাকে দিয়ে দেব তবে জেনে রাখো অমর হত্যাকে তোমার নিস্তার নেই 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 ওই হলো সেই বৌদির ভাই আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে এত সব কথা আমাকে আগে কোনোদিন বলনি তো বলতে গেলে তুমি নিজেই নিরাশ্রয় দুনিয়ায় আত্মীয় স্বজন বলতে কেউ নেই টিউশনি করে কোনো রকমে ঘর ভাড়া খাওয়া পড়া চালাচ্ছ এমএসসি পরীক্ষার ফল না বেরোলে চাকরি বাকরিও কিছু পাবে না তার মধ্যে আবার আমার সমস্যার কথা বলি তোমাকে তোমাকে আর দাদার বাড়ি ফিরে যেতে হবে না কালই আমরা বিয়ে করব আই সে গেট আউট চলো দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি লজ্জা করে না কৈলাসের ব্যাটা হয়ে তুমি এত তালেবর হয়ে গেছো যে এত বছর ধরে তুমি কোথায় আছো না আছো কি করছো না করছো তার একটা খবর দেবার প্রয়োজন মনে করো নি না মানে আর আমি বলার আগে এখান থেকে যাবার নাম পর্যন্ত তুমি উচ্চারণ করতে পারবে না বুঝেছ সুখী হও শান্তি পাও কাকাবু বল বিজয় ভেতরে আছে সে আমার সঙ্গে থাকে না বিজয় দিনের বেলায় আবার খাচ্ছ Thank you.
রাজীব, তুই হঠাৎ এত বছর বাদে কোথায় ছিলি? ওরা কারা? শঙ্করার দলের লোক, আমার দুশ্মন। ওরা আজ আমায় মারতে এসেছিল। তোর খবর বল। সব খবর এখানেই নেবি? ভেতরে যেতে বলবি না? চল ভেতরে চল। তোর কি ব্যাপার? এক বছর কোথায় ডুব মেরেছিলি? সে অনেক কথা, পরে বলবো। বিনা, এ হচ্ছে রাজীব। নমস্কার। ছেলেবেলা আমরা একসঙ্গে স্কুলে পড়েছি, জানো বিনা, আমার বাবা ছোটবেলা থেকে ওকে খুব ভালোবাসতেন, আমার থেকে অনেক বেশি। আচ্ছা কাকা বাবু, মানে তোর বাবার সঙ্গে তোর কি হয়েছে? কি আবার হবে, আলাদা থাকিস কেন? অনেকেই থাকে, কিন্তু কাজকর্মে তো আমি কোনো ত্রুটি রাখছি না। কাকা বাবু তোকে এবার ডেকেছেন, এক্ষুনি। ডেকেছেন, বেশ তো যাওয়া যাবে। তুই বস, আমি রেডি হয়ে আসি। ঠিক আছে। এসব কি? আরে আরে, আমার বরদা আজ 3 বছর হলো ক্যান্সারে মারা গেছে। আপনার সঙ্গে আমার দাদার চেহারার অদ্ভুত মিল। তাই টাটানগরে এই অজানা অচেনা জায়গায় আমাদের একটু মিষ্টি মিষ্টি বোন লুকিয়ে আছে, জানতাম না তো। কিন্তু একই আমার বোনের মাথায় সিঁদুর নেই কেন? আপনার বন্ধু এখন আমার মাথায় সিঁদুর তুলে দেয়নি যে, আপনার বন্ধুর সঙ্গে আমার সম্পর্কটা আজও কলঙ্কে। কাউকে বলাও যায় না, বলা উচিত নয়। তবে আপনার বন্ধু বলেছে এবার খুব শীঘ্রই আমাদের বিয়ে হয়ে যাবে। রাজু, রাজু আমি তৈরি, আসি। আচ্ছা বলতো বিজয়। ওকে, এই হলো সেই বিজয়, আমার পুরনো বন্ধু। নমস্কার। সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, মানে আমার স্ত্রী রাখি। তোমাকে যে আমি ডেকে পাঠিয়েছি, রাজীব বলেনি? হ্যাঁ বলেছে। তবু দেখা করার প্রয়োজন বোধ করনি? বিজয় এক্ষুনি আপনার কাছে যাচ্ছিল কাকাবাবু। আমি ডেকেছেন কেন? দরকার আছে। আজ পর্যন্ত ব্যবসার নাম করে তুমি আমার অন্তত 50,00,000 টাকা জলে দিয়েছ। তবু কাজ করার শেষ সুযোগ একটা তোমাকে আমি দেব। তুমি তো জানো আমি আমার কারখানা ব্যবসাপত্র সমস্ত এখান থেকে ভুবনেশ্বর নিয়ে যাচ্ছি। এ বাড়ি আমি বিক্রি করে দিচ্ছি। তুমি এখন থেকে ভুবনেশ্বরে গিয়ে সেখানে আমার নতুন ফ্যাক্টরি তৈরির সমস্ত কাজকর্ম দেখাশোনা করবে। ভুবনেশ্বরে আমার নতুন ফ্যাক্টরির নাম হবে PBR ইন্ডাস্ট্রিজ। যাও, আজ এখান থেকে বেরিয়ে পড়ো। কি হলো, যাও। যদি দেখি কাজ শেষ না করে ভুবনেশ্বর থেকে চলে এসেছ, তার ফল কিন্তু ভালো হবে না। এসব রাজীব, আপাতত তুমি আমার এখানকার
ফ্যাক্টরির কাজে লেগে পড়ো। কেমন? আমার একটা বাংলোয় তোমাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি। Thank you.
বিজয়, তুই কবে ফিরলি ভুবনেশ্বর থেকে? আজ একটু আগে। ভেরি গুড, তুমি চলে এলে যে। ভুবনেশ্বরের কাজকর্মের কত দূর? ওসব আমার দ্বারা হয়ে যাবে না বিজয়। আমি যাবার আগে তোমাকে কি বলেছিলাম মনে আছে? আমার কথা আছে বিজয়, তোকে আমার কিছু বলার আছে। বলে ভালো। এভাবে হবে না, একটু সময় লাগবে। তোর বউ কেমন আছে রে? ভালো আছে। আরে আপনি কি ব্যাপার? তোমাদের বিয়েতে নেমন্তন্ন পাওয়ার ভাগ্য নিয়ে তো জন্ম হয়নি আমার, তাই হয়ে গেল আমার তরফের এই সামান্য কিছু প্রীতি উপহার। এখন তুমি যদি গ্রহণ করো তাহলে নিজেকে ধন্য মনে করব। না না, এসবের আবার কি দরকার ছিল? ছিল, আছে। দরকারটা তোমার নয়, আমার। কিন্তু কিন্তু কি না, এত সব এত সব দামি জিনিস। না না, কিছু না, কিছু না, সামান্য জিনিস, কিচ্ছু না। তবে আজ রাতে তোমায় খাওয়াতে হবে কিন্তু, তোমার এই সুন্দর হাতে রান্না। না বললে ছাড়ছি না কিন্তু। বেশ তো, খাবেন। এটা কিছুই তো খাচ্ছিস না তুই, সবই তো পড়ে আছে। সে কি আর কত খাবো, যথেষ্ট খেয়েছি। আর একটু চিকেন দিই? আরে না করে দাও তো। আরে না না, আমি পারবো না। কেমন আছে দেখি। আমি সত্যি বলছি, আমি পারবো না। দাও দাও দাও, আমার হাতটা তো ছাড়ুন। ও সরি, আই এম সরি, জাস্ট মিনিট, আমি আসছি। এত যে খাবো খাবো বললেন, কিছুই তো খেলেন না। সময় তো চলে যায়নি। হ্যালো, হ্যাঁ আছে, ধরুন দিচ্ছি, ধরুন। বিজয়! হ্যাঁ। তো ফোন? আমার ফোন এখানে কি আবার? হ্যালো, আমি বিনা। আচ্ছা, তুমি আমাকে না বলে কয়ে এই কমাস ভুবনেশ্বরে ডুব মেরেছিলে? একটা চিঠি পর্যন্ত দিলে না। আমি একা একটা মেয়ে, একলা বাড়িতে এভাবে পড়ে আছি, আর তুমি আমাকে দিয়ে বিয়েটা করিয়ে ফেলতে চাও, তাই না? না না, সত্যি আমি তোমার সন্তানের মা হতে চলেছি। ডাক্তারবাবু বলেছেন না দু এক দিনের ভেতরে আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। তাছাড়া বিয়েতে প্যাঁচ কষার কথা উঠে কি করে বিজয়? সে তো ঠিকই হয়ে আছে। সব বাজে কথা রাখো, যত তাড়াতাড়ি হয় ডাক্তারকে দিয়ে ওই পাপ পরিষ্কার করিয়ে নেবে। কি বললে? আর শোনো, ওসব বিয়ে ফিয়ে আমার দ্বারা কোনোদিনই হবে টবে না। আমি কিন্তু তাহলে এবার তোমার বাবার কাছে গিয়ে সবকিছু বলে দিতে বাধ্য হব। বাবা দেখাচ্ছ তুমি? শোনো, 24 ঘন্টার ভেতরে তুমি যদি এই টাটা নগর ছেড়ে চলে না যাও তাহলে তোমার পেটে যে এসেছে তার সঙ্গে তোমাকে আমি নিজের হাতে শেষ করে দেব। ইয়েস, তোমার সঙ্গে আমার সম্পর্ক এখানে শেষ। আহ!
বলুন। আমি একবার রাজীব বাবুর সঙ্গে। কে রাখি? আরে তুমি কি ব্যাপার এত সকাল সকাল? কি হয়েছে, কি হয়েছে বলো দেখি, কাঁদছো কেন বিনা? বিনা কি হয়েছে বলো, কি হয়েছে বলো আমাকে, বলবে না? নিচে নেমে গেছে বিজয়টা। ছি, তবে তোমার কোনো চিন্তা নেই, আমি বিজয়ের সঙ্গে দেখা করে সব ফয়সলা করে দিচ্ছি, তোমার কোনো ভয় নেই। আমি তাহলে এবার যাই দাদা। একটু ভেতরে আসবে না? না, আপনি কিন্তু বৌদিকে আমার এসব কথা কিছু বলবেন না। কেন? না না, আর আমার পরিচয় দেবেন না, বলুন দেবেন না। আচ্ছা তাই হবে, আমি এবার আসি। এসো। উনি চলে গেলেন নাকি? চলে গেলেন? চা করলাম। আচ্ছা মেয়েটি কে গো? ওর নাম হলো বীণা, এর বেশি এখন আর কিছু জানতে চাইও না, বলতে পারবো না। বেশি এখন আর কিছু জানতে চেও না, বলতে পারবো না। ইয়েস চৌধুরী। এই শোনো, একটু আগে স্টিল সিটি নার্সিং হোম থেকে তোমাকে ফোন করেছিল। নার্সিং হোম থেকে আমাকে ফোন? বুঝতে পারছি না তো, আবার যদি ফোন করে আমার অফিসের নাম্বারটা দিয়ে দিও। আমি দিয়ে দিয়েছি। আচ্ছা রাখি, আমি এবার ফোন রাখি। কি আর কি মেরো না, এই আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে? উদ্দেশ্য তোমাকে নিয়ে একটু বেড়াতে যাব মন্দিরে। বেশ তো ফিরবো, রাখলাম। বিজয় তোকে আমি মনে মনে খুঁজছি, তোকে আমার ভীষণ দরকার। আজ সকালে হঠাৎ আমার ওখানে বিনা গিয়ে হাজির। এখন সে নার্সিংহোমে। নার্সিংহোমে? একটু চল তো আমার সঙ্গে। ডাক্তার। নমস্কার। ইনি? হ্যাঁ নিন, সই করুন। আগে সইটা করে দে, পরে সব বলছি। বিজয় কিসে সই করলাম রে? বিনার অপারেশন হবে, ওটা বিনার অপারেশনের বন্ড পেপার। সে কি তাতে আমি কেন সই করবো? সই তো করবি তুই। নার্সিং হোমের রেকর্ড বুকে বিনার স্বামী হিসেবে আমি তোর নাম লিখে দিয়েছি। কি?
কেন? আরে বাবা, বিনা স্বামী হিসেবে আমার নাম দিলে বা আমি সই করলে বাবা ঠিক টের পেয়ে যাবে যে বিনা বলে একটা মেয়ের সঙ্গে আমার লটর পটর আছে। বাস, সঙ্গে সঙ্গে তেজ্য পুত্তর, বাবার সম্পত্তির একখানা করি আমি পাবো না। কিন্তু তাই বলে আমার নিজের স্ত্রী আছে, সংসার আছে, রাখি সন্তানের মা হতে চাই। তুই কিন্তু একটা সামান্য ব্যাপার নিয়ে বড্ড বাড়াবাড়ি করছিস। আরে বাবা, দুদিন পরে বিনা নার্সিংহোম থেকে ছাড়া পাবে, তখন আমি সামলে নেব। তোর এই সইয়ের কথা কাক পক্ষেতেও টের পাবে না, দেখবি সব ঠিক হয়ে যাবে। বিনা দেবী স্বামীকে ইনি কেন? অপারেশন শুরু হয়ে গেছে। রাজু, তুই এখানে থাক, আমি একটু আসছি। আরে শুন, আরে আসছি আমি। আরে তুই যাচ্ছিস কোথায়? আরে বাবা, আসছি তো বলছি। ডক্টর, ছেলে হয়েছে, বাচ্চা ভালো আছে। এক্সকিউজ মি, বিনা দেবীর মা, সে কেমন আছে? আজ রাতটা না গেলে কিছু বলা যাচ্ছে না। আজ রাতে আপনাকে এখানে থাকতে হবে। আমাকে? হ্যাঁ। হ্যালো, আমি বলছি। আচ্ছা, সারাদিন তুমি কোথায় ছিলে বলো তো? কেন? অফিসে তুমি ছিলে না, আমি অনেকবার ফোন করে করে পাইনি। এই আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবে বলেছো, কিন্তু মনে আছে তো? হ্যাঁ মনে আছে, কিন্তু কোনো কিন্তু না, আমি অনেকদিন কোথাও বেরোইনি, কিরকম দম বন্ধ হয়ে আসছে। আজ আমরা বেরোবই। লক্ষ্মীদি তুমি আর দেরি করো না, এক্ষুনি চলে এসো, আমি তৈরি হয়ে থাকছি। শোনো রাখি, আজ রাত্রে আমি বাড়ি ফিরতে পারছি না। আটকে পড়েছি। হ্যালো, হ্যালো রাখি, তুমি তুমি কথা বলছো না কেন? হ্যালো, হ্যালো, হ্যালো রাখি, রাখি আপনি শীঘ্রই কেবিনে যান, পেশেন্টের অবস্থা ভালো নয়। হ্যালো রাখি, যান, ফোন পরে করবেন, যান। এই যে শ্রীমতী ধোয়া তুলসী পাতা, তোমার স্বামী শ্রী শ্রীযুক্ত রাজীব চৌধুরী মহাশয় কিন্তু তোমার মতো শুকনো তপস্বী নন। এই টাটা নগরীতে বর্তমানে তার একটি সুন্দরী রক্ষিতা আছে, তার নাম হচ্ছে বিনা। সে বর্তমানে এখানকার স্টিল সিটি নার্সিংহোমে ভর্তি আছে, রাজীবের সন্তানের জন্ম দেওয়ার জন্য। রাজীব এখন অবশ্য সেখানেই আছে। আচ্ছা চলি। Thank you.
বিনাদেবী স্বামীর খোঁজে এসেছেন। হ্যাঁ, বিনাদেবী স্বামী তাকে কেন ভর্তি করেছেন? রাজীব চৌধুরী। আপনি কি ওদের আত্মীয়? এখন কি রাজীব চৌধুরী এখানে আছেন? হ্যাঁ, বিনাদেবীর কেবিনেই আছেন। আমি আমি একবার তাদের কাছে যেতে চাই। জান না, 36 নম্বর কেবিনে। চিরকাল লোকের কাছে অজানা থাকবে, কিন্তু তোমার ছেলে সে আমার পরিচয় নিয়ে সমাজের সকলের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়াবে। হ্যাঁ বিনা, আজ তোমাকে আমি কথা দিচ্ছি, তোমার ছেলে আমার পরিচয় নিয়ে সমাজের সকলের মাঝখানে বেঁচে থাকবে। হ্যাঁ বিনা, হ্যাঁ। আমি যাই দাদা। না বিনা। আমি ডাক্তার। তুমি আমাকে কথা দাও দাদা, কথা দাও। হ্যাঁ বিনা, আমি তোমাকে কথা দিলাম, কথা দিলাম। ভেবেছিলাম আত্মহত্যা করব, কিন্তু আমার শরীরের ভেতর যে বেড়ে উঠছে তাকে খুন করার অধিকার আমার নেই। ওর জন্যে আমি বেঁচে রইলাম। যে কটা দিন তোমার জীবনে ছিলাম, সারা জীবন ধরে তার স্মৃতিকে মনে প্রাণে ঘৃণা করবার চেষ্টা করব। রাখ রাখ। রাজু, বিজয়, 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 রাখি চলে গেছে আমাকে ছেড়ে। এই দেখ চিঠি। তোর কোলে ওটা কি? বিনা মারা গেছে। এ তোর ছেলে বিজয়? নিয়ে এসেছিলাম আমি আর রাখি দুজনে মিলে ওকে মানুষ করবো বলে। এ কি হলো বিজয়, এ কি হলো বল তো? ওকে আমার কাছে দে। কি করবি? পাপের চিহ্ন রাখবো না, মাটিতে আছড়ে ফেলে ওকে শেষ করে দেবো। বাচ্চাটাকে আমাকে দে না। দে বলছি না। রাজীব,
রাজীব, এই হলো আমার পাওয়ার অফ অ্যাটর্নি। এতে আমার সমস্ত ব্যবসাপত্র, বিষয় সম্পত্তি তোমার নামে লিখে দেওয়া আছে। তার মানে ও আমাদেরকে, আপনার অবর্তমানে আপনার সবকিছুর মালিক তো আমি। এই শিশু যেদিন তোমার কাছে বড় হবে রাজীব, যোগ্য হবে, উপযুক্ত হবে, সেদিন তার হাতে সবকিছু তুলে দিয়ে তবে তোমার ছুটি, তার আগে নয়। আপনার মাথা খারাপ হয়ে গেছে? রাস্তা থেকে কুড়িয়ে আনা একটা বেজম্মা বাচ্চা, সে আমার উত্তরাধিকারী, আমার নাতি। নার্সিংহোমে যাবার আগে বিনা আমাকে এই চিঠিতে সবকিছু লিখে জানিয়ে গেছে। তারপর থেকে নার্সিংহোমে বিনাকে নিয়ে যখন যা কিছু হয়েছে সব আমার নখদর্পণে। আপনি যা শুনেছেন, আপনার কাছে চিঠিতে যা যা লেখা হয়েছে সে সে সবকিছু মিথ্যা তো হতে পারে। ব্যাস 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 রাজীব, আমার এখানকার ফ্যাক্টরির নাম হলো ডিমেকো। খুব তাড়াতাড়ি ভুবনেশ্বরে গিয়ে তুমি এক নতুন ফ্যাক্টরি তৈরি করবে, তার নাম দেবে আমার স্বর্গীয় পিতা ভূপতিভূষণ রায়ের নাম অনুসারে বিবিআর ইন্ডাস্ট্রিজ। এই নাও এই কাগজপত্রগুলো সাবধানে যত্ন করে তুলে রাখো। কাকাবাবু, আপনি আপনি বিজয়ের নামে সবকিছু লিখে দিন, আমি সব সময় চিরদিন বিজয়ের সঙ্গে থাকব। দুই বন্ধুতে মিলে আপনার স্বপ্নকে সার্থক করে তুলব। এই ছিলি তো রাস্তার কুকুর, লাইপে মাথায় উঠাজ আমাকে দয়া দেখাতে এসেছিস? আরে বীরেন রায়ের সমস্ত সম্পত্তির মালিকানা আমার, আমার, কারোর বাপের সাধ্যি নেই সেখান থেকে নড়চড় করায় আমাকে। রাজীব কথা শোনো, আমি এখনই ডাক্তার ডেকে আনছি কাকাবাবু। আমার সময় নেই। না কাকাবাবু না, তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো, আমার কথা তুমি রাখবে, বলো প্রতিজ্ঞা করো রাজীব, আমার কথা রাখবে, বলো প্রতিজ্ঞা করো, প্রতিজ্ঞা। হ্যাঁ করলাম কাকাবাবু। আপনার সমস্ত ডিটেল আমরা জিডিআর এ নোট করে রেখে দিলাম। আপনার স্ত্রীকে খুঁজে বার করতে আমরা চেষ্টার কোনো ত্রুটি করব না। আমার ঘর পুড়ে গেছে নন্দিতা, আমার সবকিছু হারিয়ে গেছে, আমি আমি শেষ হয়ে গেছি। রাখি আমাকে খুলে বল কি হয়েছে, বলবি না তোর স্বামী? সে আমাকে ঠকিয়েছে, আমি তার সন্তানের মা হতে চলেছি,
আমি রাখি, কেন তুমি এভাবে চলে গেলে? অনেক কথা তোমাকে খুলে বলার আছে। একটা সুযোগ দাও আমাকে, একটা সুযোগ দাও রাজীব। রাখি, কেন তুমি এভাবে চলে গেলে? অনেক কথা তোমাকে খুলে বলার আছে। একটা সুযোগ দাও আমাকে, একটা সুযোগ দাও রাজীব। একটা সুখবর আছে রাখি, তোমাকে বলেছিলাম ভুবনেশ্বরে আমার বন্ধুর একটা নার্সারি স্কুল আছে, তোমার কাজের জন্য আমি আমার বন্ধুকে লিখেছিলাম। আজই বন্ধুর চিঠি পেয়েছি, তুমি যদি চাও যে কোনো দিন কাজে যোগ দিতে পারো। কারণে এমন বিচার, কোনো
অপরাধে দূরে চলে গেলে কেন আলোর আকাশ মেঘে ছায়, আলোর আকাশ মেঘে ছায়। মন বুঝে না যে কেন বুঝে না যে ভালোবাসা শুধু যে কানা, এত যে ব্যথা এত যে কানা, বেদনায় বুক ভেঙে শুধু যে কাদা, রবীন্দ্রসঙ্গীত গাইবি তো আছি। না না বাবা না, এখন সব সিরিয়াস কন্টেন্ট নয়। ঠিক বলেছিস, এখন শুধু চালু গান। নি থর তো দিল জিগার নজর ক্যা হ্যায় মে তো তেরে লিয়ে যা ভি দে দু, ও মেরি জান যা তু হ্যায় মেরা জাহান, মে তো তেরে লিয়ে যা ভি দে দু। একেবারে রাস্তা ঠিক মাঝখানে হর্ন নেই মিতা, হর্ন নেই। কি হলো, হর্ন বাজানো তো শুনতে পাচ্ছেন না? গাড়িটা যে খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন না? খারাপ হয়ে গেছে তো সাইড করে রাখেননি কেন? আপনারা যে এখনই আসবেন জানা ছিল না যে ম্যাডাম? মাঝ রাস্তায় এইভাবে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে নাকি? না না দাঁড়িয়ে থাকতে হবে কেন, নেমে আসুন না। হ্যাঁ হ্যাঁ একটু আলাপ পরিচয় গল্প গুজব দেখবেন, আজকের এই দিনটার কথা চিরজীবন মনে থেকে যাবে। আচ্ছা ধরো,
আপনি গাড়ির নিচে কেন? আপনি আমার বুকে পড়বেন বলে কি বলে? আমার অবশ্য খারাপ লাগেনি। খারাপ চলে যা তোরা। ও ম্যাডাম, আগের গ্যারেজ থেকে আমাদের জন্য একটা গাড়ির মিস্ত্রি পাঠিয়ে দেবেন? ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে এসে মিস্ত্রি ডেকে নিয়ে যেতে পারেন। যাও গুরু, আজ তোমার একাদশী বৃহস্পতি। আসুন। নামটা জানতে পারি? অবশ্য যদি বলতে আপত্তি না থাকে। না না, নাম বলতে আপত্তি কিসের? আমার নাম সঞ্জয় রায়, এমএসসি পড়ছি। আপনি তো সুজাতা। কি করে জানলে? আপনার ওই রিসপ্লেটটা লেখা আছে। আপনারা বেড়াতে বেরিয়েছেন বোধ হয়? হ্যাঁ। আপনারা কি সবাই কলেজে পড়েন? না, আমরা সবাই বিএ পরীক্ষা দিয়েছি। অবশ্য এখনো মাঝে মাঝে কলেজে যাই আড্ডা মারার জন্য। কি হলো? বুঝতে পারছি না, ব্যাটারি ডাউন বোধ হয়। সঞ্জয় বাবু প্লিজ একবার নেমে দেখুন না, আমার মনে হয় একটু ঠেললেই স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই। আমাদের হাসপাতালে নিয়ে যাবেন? যাবেন আপনারা? হ্যাঁ যাব। কিন্তু যাওয়া যায় কি? সে থ্যাংক ইউ সুইট লেডিজ। আরে
ম্যাডাম। ও মা, কি রে এসো? এত দেরি করলি কেন? কি করাচ্ছিস কেন? হাঁটতে হাঁটতে আমার পা দুটো গেছে মা। কেন রে, এত হাঁটতে গেলি কেন? সেই যে সেদিনের সঞ্জয়, যার কথা তোমায় বলেছিলাম। হ্যাঁ, কি হয়েছে? সে আজ আমাদের উপর সুদ তুলেছে। সুদ তুলেছে? তার মানে? বাবা, মেয়েটা আজকে যা টের পাবে না! এমন একটা রাস্তায় ছেড়ে দিয়ে এসছি যেখানে বাস ট্যাক্সি কিচ্ছু পাবে না। কিন্তু সঞ্জু, ওই রকম একটা রাস্তায় ওকে একা ছেড়ে চলে আসাটা কি ঠিক হয়েছে? না না মামা, ওর সঙ্গে ওর বান্ধবীরও ছিল। বলছিস কি এসব? শোনো না মা, আমার বন্ধুরা কি বলেছে, বলেছে ওরা ছেলেটাকে উচিত শিক্ষা না দিয়ে ছাড়বে না। উচিত শিক্ষা কেমন করে? ছোটনদাকে দিয়ে ওকে করকে দেবো। ছোটনদা? সে আবার কে? ছোটনদা হলো আমাদের পাড়ার মাস্টার। ওরে বাবা, আমি কিন্তু ওসবের মধ্যে নেই। ঠিক আছে, যা করবা আমরাই করব। তোকে একবার শুধু ওই সঞ্জয় ছেলেটার সঙ্গে দেখা করতে হবে। এখন নয়, পরে। আগে ওকে একটা প্রেম পত্র তো পাঠাই। এক দিদিমণি আপনাকে এই চিঠিটা দিয়ে দিতে বলে গেলেন। আমার সঞ্জু, এটি তোমার সুজাতা। আমার সঞ্জু, থাকতে পারলাম না কিছুতেই, না লিখে। যেদিন দেখেছি তোমাকে সেদিন থেকে ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি। অনেক কথা আছে তোমার সঙ্গে। আসছে কাল দুপুর দুটোয় আমি আমার বান্ধবীর কলেজে ছাদে তোমার জন্য অপেক্ষা করব। কলেজের নাম ঠিকানা দিলাম, এসো কিন্তু শুধু তোমারই সুজাতা। কতক্ষণ এসছো সুজাতা? এসব কি করছিস বলতো তোরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে হবে না তোকে, তুই শুধু দেখে যা। এটা তোর নাকি প্রেম করার খুব শখ হয়েছে?
प्रथम तोमाके एतो काछे पेछी सेई प्रथम देखाते आमी तोमाय चेछी আমি
আমার আমিকে তোমায় দিয়ে দিয়েছি তোমার মাঝে ওগো হারিয়ে গিয়েছি যতই দেখেছি তত ভালোবেসেছি আমি যতই দেখেছি তত ভালোবেসেছি এই প্রথম তোমাকে এত কাছে পেয়েছি এই প্রথম তোমাকে এত কাছে পেয়েছি সেই প্রথম দেখাতে আমি তোমায় চেয়েছি মা আমি বিএ পাশ করেছি আজ বিকেলে রেজাল্ট আউট হয়েছে আমার এত বছরের তপস্যা আজ সার্থক হলো এবার একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দেব তোর মনের মতো স্বামী হবে সন্তান হবে সংসার হবে সুখ উপচে পড়বে তোর সংসার থেকে আর আমি দু চোখ ভরে তাই চেয়ে চেয়ে দেখবো কিন্তু মা ওসব ঘর সংসার বিয়ে শুনলে আমার যে বড় ভয় করে আচ্ছা ঘর সংসার তোমায় কি দিয়েছে বলতো ওরে ঘর পোড়া গরু দেখে সিঁদুরে মেয়েকে ভয় পেতে নেই দেখিস তুই খুব সুখী হবি না মা এত তাড়াতাড়ি ওসব নয় আমি চাকরি করব চাকরি হ্যাঁ মা তোমাকে না বলে কয়েকটা চাকরি দরখাস্ত করেছিলাম তার মধ্যে একটার উত্তর এসেছে তাই নাকি হ্যাঁ কাল সকাল 10টায় আমার ইন্টারভিউ আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলা হয়েছে এসো বসো নাম কি তোমার সুজাতা চৌধুরী তোমার বাবার নাম রাজীব কুমার চৌধুরী আরে আমারও তোই নাম আপনি তো আমার বাবারই মতন তুমিও তো আমার মেয়েরই মতন মা আপনার কাছে কাজ করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করব যে কজন ইন্টারভিউ দিয়েছিল তুমি তাদের মধ্যে সবচেয়ে যোগ্য বলে বিবেচিত হয়েছ কাল থেকেই তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে যোগ দিতে পারো অনেক অনেক ধন্যবাদ আমি তোমাকে পড়াশোনা ছেড়ে চাকরি করতে দেব না সঞ্জু তোমাকে তো আমি বলেছি আমার মায়ের জীবন থেকে আমার বাবা একদিন কিভাবে হারিয়ে গিয়েছিল তারপর থেকে আজ পর্যন্ত আমার মা জীবনের সঙ্গে লড়াই করে চলেছে মাথার ঘাম পায়ে ফেলেছে শুধুমাত্র আমাকে মানুষ করার জন্যে আমাকে ভালো স্কুলে পড়িয়েছে ভালো কলেজে পড়িয়েছে আমি যখন যা চেয়েছি মা আমাকে তাই দিয়েছে
এতটুকু অভাবের আঁচ কোনোদিন আমার গায়ে লাগতে দেয়নি। আজ মার বয়স হয়েছে, শরীরও ভালো নেই। আমি চাকরি করে মাকে একটু বিশ্রাম দিতে চাই। তুমি এতে আপত্তি করো না সঞ্জু। না না সু, আমি কথাটা তোমাকে সেভাবে বলিনি। জানো সঞ্জু, বিবিআর ইন্ডাস্ট্রিজ এর রাজীব চৌধুরীর সঙ্গে আলাপ হলো। তাই নাকি? হ্যাঁ, ভীষণ ভালো লোক। ওর কাছেই তো আমার চাকরি, উনি আমার বস। কি, রাজীব চৌধুরী তোমার বস? হ্যাঁ, কেন? মামা আয় সঞ্জু, আয়। কি মামা, তোমার চোখে জল? না না, ও কিছু না। হ্যাঁ রে সঞ্জু। কি মামা? তোর বাবা মা নেই বলে তোর মনে খুব কষ্ট, তাই না? মোটেও না। তোমার কাছে শুনেছি আমাকে জন্ম দিয়ে আমার মা মারা গেছেন, আমার বাবা আমাকে ফেলে নিরুদ্দেশ হয়ে গেছেন। বিশ্বাস কর মামা, তার জন্য আমার একটু দুঃখ নেই, শুধু তুমি আছো বলে। মামা, আমার জীবনে তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার ভগবান। আমি জানি রে মামা, তোমাকে আমার আমার মনের এমন একটা আসনে বসিয়েছি, সেখান থেকে কখনো যদি তুমি সরে যাও, তোমাকে যদি কোনোদিনও হারাতে হয়, আমি আর বাঁচব না মামা। আমি একেবারে শেষ হয়ে যাব, একেবারে শেষ। সঞ্জু, সঞ্জু, এই সঞ্জু, তোকে তো বলা হয়নি, আমি ফ্যাক্টরিতে একজন নতুন লেডি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়েছি। আচ্ছা, মেয়েটির নাম কি? সুজাতা। আয় না একদিন ফ্যাক্টরিতে, তোর সঙ্গে আলাপ করিয়ে দেবো। না 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 না, ধত, মেয়েদের সঙ্গে আলাপ ঠালাপ করতে আমার একেবারে ভালো লাগে না। চলি মামা, গুড নাইট। আসছি স্যার। এসো সুজাতা। প্রোডাকশনের কম্পারেটিভ স্টাডি রিপোর্টটা হয়ে গেছে। ভেরি গুড। তোমাকে যদি আরো আগে পেতাম সুজাতা, অনেক বেশি কাজ করতে পারতাম। স্যার, আমার মা বলেন আমাদের যখন যা পাবার ঠিক তখনই তা পাওয়া যায়, তার এতটুকু আগেও না পরেও না। ঠিকই বলেন তোমার মা। আচ্ছা সুজাতা, তোমার বাবা কি করেন? চুপ করুন। কি হলো সুজাতা? আমি আমার বাবার মেয়ে নই, আমি আমার মার মেয়ে। এর চেয়ে বেশি কিছু আর কখনো আমায় জিজ্ঞেস করবেন না স্যার, প্লিজ। সঞ্জু, তুমি? কটা বাজে? কি করবো বলো, নতুন চাকরি। দাঁড়াও, আমি বেরোবো। আমি যাচ্ছি তোমার বসের কাছে। বসের কাছে? কেন? কৈফত চাইতে। কিসের কৈফত? কোন সাহসে তিনি আমার ইয়েকে পাঁচটার পরে আটকে রাখেন? না সঞ্জু শোনো, কখনো না, আমার চাকরি চলে যাবে। না আমি কোনো কথা শুনতে চাই না। সঞ্জু প্লিজ। না প্লিজ প্লিজ কিচ্ছু না, নো প্লিজ, না না। সঞ্জু আসতে পারি মামা? আরে ভাগ্নে সাহেব, এসো এসো। কাজ কর্মে কিরকম, ভাগি টাকি দিচ্ছ না দিচ্ছ দেখতে এলাম। আচ্ছা আচ্ছা, কফি বল। স্যার, সুজাতাকে ডাকো। আরে দেখো, না ডাকতেই এসে গেছে সুজাতা। এসো এসো এসো।
তোমাদের আলাপ করিয়ে দিই। সঞ্জু, এই হলো আমার নতুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সুজাতা চৌধুরী। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। আর সুজাতা, এ হলো সঞ্জু, সঞ্জয় রায়, আমার ভাগ্নে। একমাত্র আন্টি, 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 যদি কিছু না মনে করেন আমার জন্য একটা শাড়ি বেছে দেবেন? কাজ নেই আমার, মানে আমার ইয়ে, মানে আমার, সে দেখতে কেমন? খুব মিষ্টি, মানে খুবই সু, মানে আন্টি আপনার মেয়ে আছে তো, ধরুন না তারই জন্য, মানে ধরে নিন না তারই জন্য শাড়িটা বেছে দিচ্ছেন। ওই শাড়িটা বার করুন তো। আমার জন্মদিনে উপহার পেয়েছি, কেমন হয়েছে মা? মনে হচ্ছে যেন আমারই পছন্দ করা। ছেলেটা কি রে? ছেলে কি বলছো? মানুষ চিনতে ভুল করিস নি মা, তাহলে কিন্তু সারাটা জীবন আমারই মতো বরবাদ হয়ে যাবে। না মা, সঞ্জু খুব ভালো ছেলে, আমার বসের ভাগ্নে। একদিন নিয়ে আসিস আমার কাছে। মা, 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 ও মা, যমুনা মা কোথায় রে? ওই ঘরে। মা একবার এদিকে এসো। মা, এই বেঁচে থাক। মাসিমা, আপনি আমাকে শাড়ির দোকানে, মনে আছে? দেখো বাবা, গরিব মায়ের মেয়েকে তোমরা মানিয়ে নিতে পারবে তো? আমার মামা কি বলেন জানেন, সোনার দাঁড়ি পারলে কখনো মানুষের ওজন মাপা যায় না। কি জানো তোমার মামা? আরে আমি তোমায় বলিনি, আমার বস রাজীব চৌধুরী। ওই নামে আমিও এক সময় একজনকে জানতাম, তাকেও দেখতে অবিকল মানুষের মতোই ছিল। তোমরা বসো বাবা, শু তোরা বস, আমি তোদের খাবার পাঠিয়ে দিচ্ছি। আমার মা নিজের হাতে রান্না করে পাঠিয়েছেন। স্যার এটা খান। আরে না, খেয়ে দেখুন না, ভীষণ ভালো খেতে। আপনাকে খেতেই হবে। আরে না, আপনাকে খেতেই হবে, খান। রান্না কেমন হয়েছে? খুব ভালো। কেমন জানো, চেনা চেনা স্বাদ, অনেক অনেক কাল আগে। মা,
আমার রান্না তোর বসের ভালো লাগেনি না রে? না না, দারুণ লেগেছে। দেখ তুই শুধু বাড়িয়ে বলিস। সত্যি মা। কিরে অত ফুল? তুমি হয়তো ভুলে গেছো মা, কিন্তু তোমার মুখে শুনে আমার ঠিক মনে আছে। আজ তোমার বিয়ের দিন। তোর বাবু মনেও থাকে। আচ্ছা মা, আমার যিনি বাবা ছিলেন তিনি কি একদিনও কোনোদিনও একটুও ভালোবাসেনি তোমায়? যমুনা কি ফেললি রে? উফ, একে নিয়ে আর পারা গেল না। আচ্ছা মা, আমার যিনি বাবা ছিলেন তিনি কি একদিনও কোনোদিনও একটুও ভালোবাসেনি তোমায়?
দাদা রুমাল মারবোটা এক চর মর্নিং বাবা আজ কটা ক্লাস তিনটে খরচের টাকা আছে না ফুরিয়ে গেছে ফুরিয়ে গেছে ওই বালিশের নিচে টাকা আছে নিয়ে নে থ্যাংক ইউ সঞ্জু আজ ক্লাসের পর ফ্যাক্টরিতে আমার সঙ্গে একবার দেখা করিস তো দরকার আছে রাজীব চৌধুরী আমি মিসেস দাস বলছি আমাদের কথাটা মনে আছে তো নমস্কার মিসেস দাস সব মনে আছে আপনার স্কুলের বাৎসরিক উৎসবে আমি ঠিক সময় মতো পৌঁছে যাব আর ইবিআর ইন্ডাস্ট্রিজের তরফ থেকে আপনার স্কুলের ওয়েলফেয়ার ফান্ডে আমি 2 লাখ টাকা ডোনেশন দেব আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো মিস্টার চৌধুরী নমস্কার স্যার বলো ওই দিন আমার চেনাশোনা একজন আপনার সঙ্গে গিয়ে আলাপ করবেন বেশ তো আচ্ছা সুজাতা আমার ভাগ্নে সঞ্জু সম্বন্ধে তুমি কতটুকু জানো কেন স্যার তুমি কি জানো সঞ্জু বেশ কিছুদিন ধরে একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে তুমি কি জানো সঞ্জু আজকাল দিন রাত সেই মেয়েটার সঙ্গে ঘুরে বেড়ায় তুমি কি জানো সঞ্জু সেই মেয়েটাকে বিয়ে করার জন্য একেবারে পাগল হয়ে উঠেছে মেয়েটার ফটো আমার হাতে এসেছে সত্যি কথা বলতে কি আমারও মেয়েটাকে পছন্দ হয়েছে আমি ভাবছি এই মেয়েটাকে ভাগ্নে বউ করে ঘরে আনবো এই দেখো মেয়েটার ফটো তুমিও দেখো আমি কল্পনা করতে পারিনি তুমি তোমার বিশ্বাসঘাতক লম্পট দুশ্চরিত বেঈমান হতে পারো তার মানে তুমি অস্বীকার করতে পারো যে আমায় চোখে অন্য একজন মেয়ের সঙ্গে ঘুরে বেড়াওনি আমি ঘুরে বেরিয়েছি তুমি অস্বীকার করতে পারো তার প্রেমে তুমি হাবুডুবু খাচ্ছ না কি বলছো তুমি তুমি অস্বীকার করতে পারো যে তার প্রেমে তুমি পাগল হয়ে ওঠোনি আর তুমি কি বলছো কিছু বুঝতে পারছি না কি বলছি তুমি কিছু বুঝতে পারছো না কিছু বুঝতে পারছো না দেখো দেখো তার ছবি শুধু আমাকে করলে হবে না তোমার ভাবি স্বামীকেও প্রণাম করতে হবে যাও প্রণাম করো Thank you.
হরণ সাধনা শোন বলি কানে কানে কিছু কথা গানে গানে তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা কাছে যদি নাই পাই আমি চলব ভালোবাসব আমি চলব ভালোবাসব হারব না কিছুতেই না শুন বলি কানে কানে কিছু কথা গানে গানে তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা রাজীব 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 রাজীব
আমাদের মালিকের বন্ধু হতে চাস? হ্যাঁ, আমার বন্ধু, আমার ভেতরে যে এভাবে তো রাজীবের সঙ্গে দেখা করা যাবে না। একটা ফন্দি বার করতে হবে। আমি যদি দারোয়ানটাকে মারি, আমি যদি ইচ্ছে করে ওদের হাতে ধরা পড়ি, ওরা যদি আমাকে রাজীবের কাছে নিয়ে যায়, তুই বিজয় তো? মামা খাসা দেখতে হয়েছে তো আমার ছেলেটাকে। এবার ডাক না, বাপ ছেলেদের একটু আলাপ পরিচয় গপ্প গুজব করি বরঞ্চ। আজকে বিজয়, আমি সঞ্জুকে কিছু বলিনি। ও যদি এসব জানতে পারে ও জীবনটা শেষ হয়ে যাবে। তুই চলে যা এখান থেকে, চলে যা। আমি কেন যাবো? তুই যাবি। এ সমস্ত সম্পত্তি আমার, আমার সম্পত্তি। আমার সব কিছু কড়ায় গন্ডায় হিসেব আমাকে বুঝিয়ে দিয়ে তুই এখান থেকে চলে যাবি। আমি আমি এ সম্পত্তি ট্রাস্টি। কাকাবাবু মারা যাওয়ার সময় আমি কথা দিয়েছি, সঞ্জু যেদিন যোগ্য হয়ে উঠবে সেদিন সব কিছু তাকে বুঝিয়ে দিয়ে তারপর আমার ছুটি, তার আগে নয়। এটাই কি তোর শেষ কথা? প্রথম শেষ বলে কিছু নেই। এটাই আমার একমাত্র কথা। আমার আসল তাসটা তুমি এখনো দেখনি রাজীব। যেদিন এই তুরুপের তাসটা বের করব সেদিন এক রাতে রাজা থেকে ফকির হয়ে তোমাকে রাস্তায় চলে যেতে হবে। এই বলে গেলাম। আজ সন্ধ্যায় শ্রী রাজীব চৌধুরীর মতো একজন শিল্পপতিকে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পেয়ে আমরা গর্ববোধ করছি। আমাদের শিক্ষিকা সমিতির সম্পাদিকা এবার তাকে একটি মানপত্রে ভূষিত করবেন।
হে গুণী, তোমার অগণিত গুণাবলী চিরকাল আমাদের কর্তব্যের বিষয় হোক। হে মহান, তোমার মহত্ব চিরদিন আমাদের অন্তরকে উদ্ভাসিত করুক। হে উদার, তোমার উদারতা আমাদের মনের সকল নীচতা হীনতা দূর করুক। হে চরিত্রবান, তোমার চরিত্র ও আদর্শ চিরকাল আমাদের অনুপ্রাণিত উদ্বুদ্ধ করুক। ইতি রুচিকার গুণমুগ্ধ ছাত্রছাত্রী ও শিক্ষিকা বৃন্দ। আলাপ করতে চায়, তুমি আলাপ করলে না মা? আমার শরীরটা খুব ভালো লাগছিল না মা, তাই কে আপনি? তোমার মা আমাকে চেনে। বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। মা, মা, শোনো, পিবিআর ইন্ডাস্ট্রিজ আমার, রাজীব চৌধুরীর সমস্ত সম্পত্তি আমার, আমার সব কিছু। যদি কেউ ভালোই ভালোই ফিরিয়ে না দেয়, আমার সঙ্গে যদি কেউ বাটপাটি করার চেষ্টা করে, তাহলে আমি তার সব কিছু ভেঙে চুড়ে কুড়িয়ে শেষ করে দেব। বলে দিও তোমার বাবাকে। বাবা? হ্যাঁ, কে আমার বাবা? ওই রাজীব চৌধুরী, তোমার বস। হ্যাঁ, সেই তোমার বাবা। বাজে কথা বলবেন না। বাজে কথা? তোমার তোমার মাকে জিজ্ঞেস করে জেনে নিও সব। মা, এসব কি শুনছি? এসব কি সত্যি? সুজাতা, চল আমরা কোথাও পালিয়ে যাই। বলো মা, এগুলো কি সত্যি? চল মা, আমরা কোথাও পালিয়ে যাই। আগে বলো, ওই লোকটা যে কথাগুলো বলে গেল সেগুলো কি সত্যি? বলো মা, চুপ করে থেকো না, বলো বলো। নাম কি তোমার? সুজাতা চৌধুরী। তোমার বাবার নাম? রাজীব কুমার চৌধুরী। আরে, আমারও তো এই নাম। আপনি তো আমার বাবারই মতন। তুমিও তো আমার মেয়েরই মতন মা।
আপনাকে খেতেই হবে। আরে না, আপনাকে খেতেই হবে। রান্না কেমন হয়েছে? খুব ভালো। কেমন জানো, চেনা চেনা সব। আমি যদি বলি তোমার কথার এক বর্ণ, আমি বিশ্বাস করি না। তুমি কি বলতে চাও আমি আমার মা সবাই মিথ্যে কথা বলছি? তাকিয়ে থেকো না সঞ্জু, আমার কথার উত্তর দাও। আমি তোমার কাছে মিথ্যে কথা বলছি? সুজাতা, তুমি জানো না আমার মামা যে আমার কাছে কতখানি। আমি তোমাকে, আর আমার মা, সে আমার কেউ না। তার জ্বালা, তার যন্ত্রণা, তার কষ্ট আমার কাছে কিচ্ছু না। আমি যা যা বলেছি তা আমি প্রমাণ করে দিতে পারি। প্রমাণ? হ্যাঁ প্রমাণ। শুনুন, আমরা একটা রেকর্ড দেখতে চাই। কিসের রেকর্ড? আজ থেকে 20 বছর আগে এই নার্সিং হোমে পেশেন্ট ভর্তির খাতাগুলো একবার বার করতে হবে। বার করতে হবে ভাই? আপনি বেরিয়ে গেলেন বাইরে আর কি, এখনো সময় হবে না। এরা যা যা বলছে তাই করো এক্ষুনি। একদিন কোথায় ছিলে? না বলে বাড়ির বাইরে রাত কাটাও, তোমার সাহস তো কম নয়। তুমি কি ভেবেছো আমার চোখের সামনে দিয়ে তুমি অধঃপতনের সিঁড়ি বেয়ে নিচে নেমে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখব? আমার সঞ্জুর কি হয়েছে? হঠাৎ সে কেন এমন হয়ে গেল? পরপর দু রাত সে বাড়ি ফেরেনি, কেন সকলের সঙ্গে সে কথা বন্ধ করে দিয়েছে? বেঁচে থাকার উপর তার এত বিতৃষ্ণা এসে গেল কেন বলো সুজাতা? তুমি সব জানো বলো। দেখুন রাজীব বাবু, আপনি টাকা দিয়ে আমার প্রতিদিনের মাত্র 8 ঘন্টা সময় কিনেছেন। যদি অফিসের ব্যাপারে কোনো কথা থাকে বলতে পারেন, তার বাইরে কিছু নয়। আমি জানি নিশ্চয়ই তোমার আর সঞ্জুর মধ্যে ঝগড়া বা মন কষাকষি হয়েছে। দেখো সুজাতা, ভালোবাসার ক্ষেত্রে এসব তো হয়ই, তার জের বেশি দূর টানতে নেই। তুমি জানো সঞ্জু খুর দিয়ে হাতের শিরা কেটে এই পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছিল,
সুজাতা দিদি এসেছিলেন, বাগ্নেবাবু তেনার সঙ্গে গেছেন, এই সিঁড়িটা সুজাতা দিদি দিয়ে গেছেন। এই জীবনে আপনি আমাদের যা যা দিয়েছেন, কোথায় পালিয়ে গেলে তার হাত থেকে রেহাই পাবো জানি না, তবু কালই আমরা এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি। আপনার চাকরি আমি আর করব না, আমার পদত্যাগ পত্র পাঠালাম, নমস্কার জানবেন। সুজাতা, সঞ্জুকেও আমাদের সঙ্গে নিয়ে যাব। সুজাতা চাকরি ছেড়ে চলে যাবে, আমার সঞ্জুও তাদের সঙ্গে যাবে? হ্যাঁ, সঞ্জু আমাদের সঙ্গে যাবে, সে আর কোনোদিনও আপনার কাছে ফিরে যাবে না, সে আপনাকে ঘেন্না করে। ঘেন্না করে? হ্যাঁ হ্যাঁ, ঘেন্না করে। তাই নাকি? জানতাম না তো। জানতেন না এবার জানুন, আপনার কুকর্মের কথা সব ফাঁস হয়ে গেছে। আপনি সঞ্জুর জীবন নষ্ট করেছেন, ওই ঘরে এক মহিলা বসে আছে, তার জীবন আপনি শেষ করে দিয়েছেন, আর আমার আমার জীবনটাও আপনার জন্য তছনছ হয়ে গেছে, ভেঙে চুরে একেবারে শেষ হয়ে গেছে। মহিলার জীবন, তোমার জীবন, তার মানে? তার মানে আপনার মতো লোক আমার বাবা, আপনার মতো লোক আমার মার স্বামী। এই পরিচয়, এই কলঙ্ক লুকোবার জন্যে আজ আমাদের এই জায়গা ছেড়ে এই সব কিছু ফেলে পালিয়ে যেতে হচ্ছে। আপনার মতো লোক আমার বাবা, আপনার মতো লোক আমার মার স্বামী, আপনার মতো লোক আমার বাবা, আপনার মতো লোক আমার মার স্বামী, আপনার মতো লোক আমার বাবা, আপনার মতো লোক আমার মা। রাখি 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 না রাখি, দরজা খোলো রাখি, আপনি এখানে চলে যান, রাখি বেরিয়ে যান, যান বলছি, বেরিয়ে যান আপনি এখান থেকে, রাখি প্লিজ বেরিয়ে যান বলছি। একবার রাখি, একবার দরজা খোলো, না আপনি এক্ষুনি এখানে চলে যান। সুজাত আমাকে চলে যেতে বলছে, কিন্তু আমি তোমার সঙ্গে দেখা না করে যাবো না। আপনার সঙ্গে না বলে দেখা হবে না, রাখি বন্ধ করো না, রাখি একবার তোমার সঙ্গে কথা বলতে দাও, একবার। আমার মা আর এই জীবনে আপনার সঙ্গে দেখা করবে না, একবার একবার রাখি, রাখি রাখি রাজীব চৌধুরীর হাতে আজ পুলিশের হাত করা হবে, সেটা নিশ্চয়ই আপনি চান না। তুমি তুমি আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে? হ্যাঁ তাই দেব, আমাদের অনুমতি ছাড়া আমাদের বাড়িতে ঢোকার অপরাধে আপনাকে আপনাকে আমি পুলিশের হাতেই দেব। আমি তোমার মার সঙ্গে কথা বলতে চাই বলে। হ্যাঁ হ্যাঁ তাই, যদি ভালো চান তো তার আগে আপনি এখান থেকে চলে যান, চলে যান, যান বলছি এখান থেকে, যান যান যান। কি সুন্দরী, কি খবর?
নতুন উইল বানিয়ে নেছি। শৈশর না, কখনো না। সই করবি না? না বল, সই করবি কি না? বিজয়, আজ তুই আমাকে যত খুশি মার, আমি বাধা দেব না, কিন্তু এই সম্পত্তি আমি সঞ্জু ছাড়া আর কাউকে দিতে পারবো না। পারবি পারবি, না পেরে তুই যাবি কোথায়? সম্পত্তির জন্য আমি আমার বাবাকে নিজের হাতে খুন করেছিলাম। আজ মা, আজ মার, মার না, তুইও তোর বাবাকে মার। না বিজয়, মার না, না, না শুনছি, মার না। বাবা, কে কে কার বাবা? বাবা আমি, আমি তোর বাপ বিজয়। হ্যাঁ আমি, আমি তোর বাপ, শোনো তোমরা, তোর তোর মার নাম হচ্ছে বিজয়। না বিজয় না, কি দরকার ওর মাথায় এসব ঢুকে বলতো? পাঠানগরের স্টিল সিটি নার্সিং হোমে তোর মা তোকে জন্ম দিয়ে মারা গিয়েছে। তোর মার, তোর মার নাম ছিল বীণা। এই দেখ সঞ্জু, চিঠি, আমার বাবাকে লেখা বীণার চিঠি, তোর মা। এই চিঠিতে আমার আর তার সমস্ত সম্পর্কের কথা লিখে দিয়ে গেছে। কিন্তু বিজয়, বীণার স্বামী বলে তো নার্সিংহোমের খাতায় আমার নাম লেখা রয়েছে। হ্যাঁ, আমি নিজে, আমি নিজে নার্সিংহোমের খাতায় সেই নাম দেখে এসেছি, ওই সুজাতাও দেখেছে। তাহলে রাখ ওর মাথায় হাত, এবার বল। আছে আছে, আমার বাবা আমার আর বীণার সব কথা জানতে পেরে যায়, সেই ভয়ে নার্সিংহোমের খাতায় বীণার স্বামী হিসেবে তোর নাম আমি লুকিয়ে কায়দা করে লিখিয়ে দিইনি। বীণার অপারেশন বন্ডে তোকে আমি না বলে ফাঁকি দিয়ে ভড়কি মেরে সই করিয়ে নিইনি। চুপ করে আছিস কেন? বল বল, আমি সব মিথ্যে কথা বলছি, বল বল। না, তুই যা বলছিস সব সত্যি বলছিস, সব সত্যি। বীণা আমার নিজের মায়ের পেটের বোনের চেয়েও বেশি ছিল। নার্সিংহোমে তার মৃত্যুশয্যায় আমি তাকে কথা দিয়েছিলাম, তার সন্তানকে আমি নিজের পরিচয় দিয়ে বড় করে তুলব। আর মা,
শহরের প্রকাশ্য রাজপথে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা ঘটনাটি আত্মহত্যা। তোমার মতো মানুষকে ভুল বুঝে তোমার জীবনের এতগুলো বছর আমি নষ্ট করে দিয়েছি, তুমি তুমি আমাকে শাস্তি দেবে না? রাখি, নেক ভাঙলি তো রোদ আসে আর ভুল ভাঙলি সত্যি। তুমি যা করেছো ভালোবেসেই তো করেছো। এবার সুজাতা আর সঞ্জুকে ঘিরে আমরা আমাদের সুখের স্বর্গ গড়ে তুলব, কি বল? আচ্ছা, প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।